আপনার সাহস সম্পর্কে, আপনার সবকিছু সম্পর্কে ধারণা আছে সর্দার। ঠিকই বলিস, হ্যাঁ সর্দার আছে, কিন্তু একটা কথা, আমার ওই দিন মারতেছেন মারমু না মানে তোরা কি কইলি, প্রস্তাব করছেন সেটা কইছি উস্তাদ। দেশের যে পরিস্থিতি, কাজ কাম তো নাই, ডাকাতি মাকাতি যদি ভালো করে না করি কিভাবে আমরা চলমু কর, খামু কি উস্তাদ? এই জঙ্গলে বসে থাকা থেকে আমাকে তো দিন শেষ। হ্যাঁ সর্দার, তাহলে কি খাওয়া তো লাগবো, আজকে যাই একটা কাম কাজ ধরি দেখি কোনো বলদ টলদ পাই নাকি 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 কোনো বলদ টলদ পাইলে কাম করবো, কিছুটা হলে খাওয়া যাবে। এই অবস্থা, এবার হরতাল মরতাল গাড়ি ঘোড়া তো পাই না। হ্যাঁ চল, যে দাম উস্তাদ জিনিসপত্রের, ডাকাতি ছাড়া হবে না, দুই তিনটা ডাকাতি করতে দিব, হয় বাঁচবো না হয় মরবো। হ্যাঁ চল, মানুষ বিয়ে করে যায়, মানুষের বর যাত্রীর সাথে বংনাই থাকে, বোন থাকে, দাদা দাদি থাকে, আমার তো কেউ নাই, আমি একাই যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে। দুলে ভাইও নাই পাশে আমার, মিষ্টি গলায় মালা, আপনি কইলে আমরা একসনে যাব, চল একসন চল। দিলে হইব নাই বোন, তাহলে সেন দিলে ভাই হইতো আমার বাপের বোন। কি হইলো এদের? ও ভাই ভাই, আপনার কি হইলো ভাই? ও ভাই ভাই, কি হয়েছে আপনার ভাই? ওঠেন ভাই, ও ভাই ভাই ওঠেন ওঠেন ভাই ওঠেন, কেউ তো ওড়ে, কেউ ওড়ে না। ও ভাই কিরে ভাই, আমি যাবো শ্বশুর বাড়ি, তোমরা বইয়া গেলেন কেন আমার খালা শ্বশুর ডাকতে ডাকতে, তোমরা বইয়া গেলেন কেন? কোন আমি তো বলছি আমার শ্বশুর বাড়ি লোকজন আছে আমার স্বাগতম করার জন্য, তুই বেটা চিল্লাই লিখাই রকম, আমি চিল্লাইছি যে আমার শ্বশুর বাড়ি থেকে হয়তো ভাইয়ের ঘর আইসে, আমার তো আমার শাশুড়ি শালি এরা তো কেউ আসে নাই, এই জন্য আমি চিল্লান দিছি। দেখ তো এটা কোন জায়গার মিষ্টি সত্য।
بسم الله سويت ওরে বাপ রে বাপ এটা সেই বিয়ে বিয়ে শুনে মিষ্টি হ্যাঁ এই মিষ্টি তো তাইলে মনে হয় অনেক ভালো দে আমার কাছে দে মিষ্টিটা দে মিষ্টি পুরো ভাই নিয়ে যাবো ভাই আরে বেটা দেখ তোরা চাইছিস না নবা দিন মিষ্টি খাই না এই তিতা ফল আর তিতা পাতা খায়া বুঝছস কলিজা তিতা হয়ে গেছে এই মিষ্টি খায়া কলিজাটা মিষ্টি করে মু বুঝছস সরদার আপনি এটা কেমন কথা কইলেন কেন আপনার না ডায়াবেটিস এই মিষ্টি আপনার খাইতে দেমু এই মিষ্টি খাইলে তো আপনি মরবে দাঁত বেটা এই দুইটা একটা মিষ্টি খাইলে মানুষ মরে না সরদার রেগুলার খাইলে মানুষ মরে সরদার আপনি এই মিষ্টি খাইবেন আপনি কোনদিন কথা মনে আছে আপনি ডায়াবেটিস ও নো ওই দিন যে রিস্কা থাকা পাম সরাইলো পদনে প্যান্ডে মুতে দিছেন মনে আছে শোন শোন সরদার দুইটা একটা মিষ্টি খাইলে কিছু হয় না বুঝছস না সরদার এই মিষ্টি না খাইলে দিব না আমি না না একটা মিষ্টি খাইলে কিছু হয় না আপনি মানলে প্রতিদিন খাই আমরা খাইলে থাকবো এই জঙ্গলে আমরা বসবাস করব কেডা আই চিন্তা করিস না মরমুনা মরমুনা আই ওর হাতের ঘড়িটা দেখ তো সরদার পাক ঘড়ি তো নাই ওই বেড়া ঘড়ি কো বাসায় বাসায় কে বাসায় রাইখে আছে ঘড়ি হাতে থাকলে তো শ্বশুরে ঘড়ি কিনে দেব না এই কারণে ঘড়ি বাসায় হাই হাই বড় ডাকাত সরদার মোবাইল ওস্তাদ এ বেড়া এই তুই সামনে এইম করছস পিছনে পাঞ্জাবি ছাড়া ব্যাপারটা কি এটা নিউ মডেল নিউ মডেল সরদার কি নিউ মডেল দেখি ওরে ঘোরা তো এটা নিউ মডেল ওরে ঘোরা নো 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 সরদার তুমি ক্যান্সি আর এটা কে বেড়া তুই এই অবস্থা কে সরদার এটা কি করছস কিছুই নাই ভাই আমার পকেটার সদা তোর মোবাইল কো কিছুই আনি নাই কেন শ্বশুরে দিবে দেওয়ার জন্য এই খালি হাতে আইছি সেই বাদ পারের বাদ পার রে নাকি রাখতো না সরদার চেন কতর চেন তো গলায় দিলে তো আবার শ্বশুরে চেন দেবে না এই জন্য চেন বাসায় রেখে আইছি আর জানেন না যৌতুক যেভাবে নেওয়া লাগে না সেই কৌশল খাড়াইতেছি তুই তো দেখি ভালো বাদ পারে তুই শ্বশুর বাড়িতে যৌতুক নিবি তোরে তোরে আজকে আমরাই শ্বশুর বাড়ি নিয়ে যাবো তুই একলা যাইতিস না তো শ্বশুর বাড়িতে যা যা দিব আমরা ডাকাতি করে নিয়ে যাবো আমি একাই আমার বোন বোন কি হবে না আমি একা সরদার সরদার কি কস সরদার আমরা কিন্তু ডাকাই ও কিন্তু আমাদের সাথে বড় ডাকাই হ্যাঁ ঠিক কইছ একবার ঠিক কইছ ও আমাকে সাথে বড় ডাকাই বড় ডাকাই কিন্তু ও শ্বশুর বাড়িতে ডাকাতি করে আনবে আমরা সবকিছু ডাকি দেব সরদার পাইছি তোমরা কারা হাতে মোবাইল তোমরা কারা আমরা কারা দেখছিস না আমরা কারা এমন করতেছো কেন হ্যাঁ আই এমন করতেছো কেন ক্লিক খুলদা আজিক তুই খোল আমি ধরছি বুঝছি সরদার আচ্ছা বুঝছি রূপা সেন দিছে এ জমিদার চালু খোল বাটা কি হরে ও নো কি হরে নিবেন না স্যার ব্যবস্থা করতেছি
স্যার ভুল হয়ে গেছে স্যার অবস্থা করতেছি না স্যার আমার লাগা লাগা চাল লাগা 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 চাল লাগাস না লাগা 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 ওয়াও আমি বানা এই ব্যবসা স্যার স্যার ডাকাতি স্যার কান ধরতেছি স্যার আমরা ডাকাতি না স্যার স্যার বলেছে ভুল হয়েছে আমাকে মাফ করে দেন স্যার তোমাকে মাফ করমু দাঁড়াও মাফ করমু মোবাইল 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 স্যার মোবাইল স্যার মোবাইল দেন স্যার এই যে মোবাইল নেন স্যার এই যে স্যার মোবাইল নেন স্যার স্যার সোজা হয়ে দাঁড়াও তিনজনে সোজা হয়ে দাঁড়াও এক জায়গায় দাঁড়াও এক জায়গায় এক জায়গায় তিনজনে সোজা হয়ে দাঁড়াও তোমাকে অবস্থা দেখতেছি আমি স্যার আমরা তো পেটের দায় ডাকাতি করছি সোজা হয়ে দাঁড়াও কিসের দায় করতাছো না করতাছো সব বুঝি জানি আমি দেশ হয়েছে স্যার অবস্থা যে জিনিসপত্রের দাম স্যার খাবো কি সেই জন্যই আমরা ডাকাতি করছি এইভাবে ফাঁকা রাস্তায় ডাকাতি যেখানে সেখানে যাকে তাকে ধরে দেখাচ্ছে সোজা হয়ে দাঁড়াও স্যার বুঝেছে আমাকে স্যার আমি তো ট্রেনের অফিস মোড়ের কাছাকাছি আছি জি স্যার আসতেছি এখনই আসতেছি জি স্যার হ্যাঁ আসতেছি স্যার আসতেছি ভুল হয়েছে ঠিক আছে দাঁড়াও পাছারো পাছারো পাথর লাগবো না পাছারো এই জায়গায় আসো তিনজনে সোজা জায়গায় বসো ওই সাবধান কিন্তু তিনজনে সাবধান ওই জায়গায় যায় দাঁড়াও সরদার দুই নম্বরই করণ দেবে না বাবু বাবু সুন্দর মতো বসে থাকো আর ডাকাতি করা যাবে না রে না শোন না স্যার যেভাবে হোক পালাইতে হবে বুঝছ জি সরদার যেভাবে হোক আজকে পালাইতেই হবে হ্যাঁ আসছো তুমি বেকারা কেন অফিসার কিন্তু তুমি তিনজনে কি করছো তুমি আজকে জানো আমি আসার সময় আমি ইনফরমেশন পরে আসছিলাম স্যার আমাকে জানাচ্ছিল যে অমুক এলাকায় বলে ডাকাত ঘুরে ইনফরমেশন পাই আমি আসছিলাম আর আজকে আমার সাথে ডাকাতি হ্যাঁ আমার সবকিছু খুলে নিচ্ছি